সুস্থতার জন্য যেখানে জীবন নিয়ে লড়ে যাওয়া, সেখানেই আগুনে প্রাণ হারানোর আতঙ্কে ছোটাছুটি। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে মুহূর্তেই রোগীদের জন্য বিপদজনক হয়ে ওঠে। যে যেভাবে পারেন হাসপাতালের বেড থেকে রোগীদের সরিয়ে নেন নিরাপদ আশ্রয়ে। হাসপাতালের মেডিসিন বিভাগ ভবনের নিচতলার স্টোররুমে রাখা তুলার ব্যান্ডেলে আগুন লেগে হুলস্থুল কাণ্ড, দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। নিমিষেই পুরো হাসপাতালের ভবন ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্কে দিক বিদিক ছোটাছুটি করেন স্বজন ও রোগীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। সম্ভবত শর্ট সার্কিট হয়ে তারা আগুন চলতেছে, তারা আগুন লাগার পরে আপনার ওই বাতাস, তো বাতাসে ধোঁয়ার আগুনটা ভিতর চলে গেছে, ভিতর চলে যাওয়ার সাথে সাথে ভিতর তুলা, তো তুলার পলি আগুন ধরে গেছে সাথে সাথে। ভিতরে গিয়ে দেখলাম সকালবেলা দিয়ে হোমে আগুন লেগেছে, আগুনটা এটা অস্ত অস্ত দিয়ে ছড়াইতেছে। আর কী জন্য লাগছে এটা আমার বলতে পারতেছি না, কী কারণে লাগছে। আগুন নিয়ন্ত্রণে থাকলে ধুমা এখন নিয়ন্ত্রণে নাই, ধুমা সারা মেডিকেলে ছড়াই গেছে। বাহিরের যে রোগীগুলো আছে এদেরকে অন্য জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করতেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘন্টার প্রাণপণ চেষ্টায় আগুন নেভায় দমকল কর্মীরা। উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয় রোগীদের। আর এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। এদিকে হাসপাতালের নানা অব্যবস্থাপনা উঠে আসে সময় টেলিভিশনের ক্যামেরায়। ওয়ার্ডগুলোতে রাখা অধিকাংশ অগ্নি নির্বাপন যন্ত্র অচল হিসেবে ধরা পড়ে। এ নিয়ে ক্ষোভ জানান কর্মীরাই। একটা বোতল করে গ্যাস নেই, আমি আপনাকে একটা ট্রাই করে দেখাই। একদম একটি এক্সক্লুসিভ ঘটনা দেখুন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যে ফায়ার নিয়ন্ত্রণ সিল খুললাম, এই যে আপনার এটার ভিতরে গ্যাস নেই দেখছেন, সবগুলা খালি। এটি প্রথম নয়, এর আগেও দুইবার হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে। তদন্ত হলেও নেওয়া হয়নি দৃশ্যমান ব্যবস্থা। আমরা চেষ্টা করব যাতে এই ধরনের ঘটনা পরবর্তীতে না হয়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনের 500-এরও বেশি রোগী ভর্তি ছিলেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।